আমি প্রদীপ বানানো শেখাবো। সামনে দুর্গাপুজো আসছে, সবাই ভালো থাকুন, খুব মজা করবেন। নিজেরা যদি হাতে করে মাটি প্রদীপ বানান সেটা আনন্দই আলাদা, তাই না? তাই আমি প্রদীপ বানানো দেখাচ্ছি, শিখুন। এইভাবে মাটি অনেকটা মাখিয়ে নেবেন জল দিয়ে, প্রথমে মাটিটাকে প্লেন করে মাখিয়ে নেবেন একটু জল দিয়ে, যেমন আটা মাখেন সেরকম করে মাটিটা মাখিয়ে নেবেন। দেখুন ছোটো ছোটো লেচি করে নেবেন, লেচিটা গোল করে যেমন পুরো আটার ফর্ম না, যেমন এরকম রুটি করেন এরকম লেচি করে নেবেন, ছোটো গোল রসগোল্লার মতো করে নেবেন। হ্যাঁ, এটা তারপরে এই হলো এটা, এরকম প্রদীপ করে নেবেন, এটা একটু চেপে নেবেন। হ্যাঁ, দেখ একটু জল দিয়ে এইভাবে প্রদীপ বানাবেন। এইভাবে করে এরকম করে করে নেবেন, এখন এই এরকম করে নেবেন। এই জায়গাটা একটা দেখ, এরকম করে চেপে নেবেন, ওটা বসে যাবে প্রদীপটা। এগুলো রোদে শুকিয়ে তারপর তেল দিয়ে সলতে দিয়ে জ্বালানো যাবে।